Assalamualaikum, welcome to my channel Yummy Food Fusion. আমি আজকে আপনাদের সাথে শুধুমাত্র একটা ডিম দিয়ে দারুন মজার একটা চকলেট কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে চুলাতেই তৈরি করেছি। ছোট সাইজের এই কেক তৈরি করা যেমন সহজ, দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই কেকটা তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা থেকে একটা ডিমের স্বাদ অংশ নিয়েছি। এখন এর সাথে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটার সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে। যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল, আর প্রায় হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আপনাদের কাছে চকলেট ইমোশন না থাকলে আপনারা এখানে এক চা চামচ চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ ময়দা, এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, কোয়ার্টার চা চামচ বেকিং পাউডার এবং খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্পেশুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, গোল গোল করে ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার 5 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই কেকটা 6 ইঞ্চি মোল্ডেও বেক করে নিতে পারেন, সেক্ষেত্রে কেকের হাইটটা একটু কম হবে। যেহেতু আমি একটু উঁচু হাইটের কেক চাচ্ছি, এই জন্য আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করে নিচ্ছি। হালকা ট্যাপ করে এখন এই কেক বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 15 মিনিট। 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটা খুব ভালোভাবে হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এখন এই কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। এখন এর উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই কেকটাকে 3 ভাগে বা 2 ভাগেও ভাগ করে নিতে পারেন, কিন্তু 4 ভাগের চাইতে বেশি ভাগ করতে যাবেন না। আর আমি যেহেতু উঁচু হাইটের করবো, এই জন্যই কিন্তু আমি বেশি লেয়ার করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য এখন এই কেকের উপরে প্রথমেই দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1/3 কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। ক্রিমের সাথে আমি চিনি, কোকো পাউডার এবং চকলেট গানাশ মিশিয়ে নিয়েছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এই কেকের স্বাদ আর একটু বাড়াতে চাইলে এর প্রতিটা লেয়ারে চকলেট গানাশ দিয়ে দিতে পারেন। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে সাইডে লেগে থাকা ক্রিম খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। এখন এই কেক 1 ঘন্টার জন্য ফ্রিজার নর্মালে রেখে খুব ভালোভাবে সেট করে নেব। এই কেকের ক্ষেত্রে এই কাজটা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এই কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজার নর্মালে রেখে সেট করে নিতে হবে। 1 ঘন্টা পর কেকটাকে ফ্রিজার নর্মাল থেকে বের করে নিয়েছি। কিছুটা ক্রিমে আমি লেমন ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। এখন কেকের উপরে আমি লেমন ইয়েলো কালারের ক্রিমটা দিয়ে দিচ্ছি। কেকটা ফ্রিজে রেখে ঠান্ডা করার ফলে এই কেকের যে গুঁড়ি রয়েছে সেই গুঁড়ি কিন্তু ক্রিমের মধ্যে চলে আসবে না। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা যতটা সম্ভব সমান করে দিচ্ছি। আর দেখতেই পারছেন আমি নিচে কিছুটা অংশ ফাঁকা রেখেছি। এই ফাঁকা অংশটাতে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে হোয়াইট ক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে এই কেকের সাইডে 2টা শেড তৈরি হবে।
এখন একটা কেক স্ক্রাবারের সাহায্যে কেকের সাইডের দিক যতটা সম্ভব সমান করে দিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে এখন এই স্ক্রাবারের সাহায্যে কেকের উপরের দিকটা সমান করে নিচ্ছি। প্রতিবার সমান করার ক্ষেত্রে কিন্তু আগের ক্রিমটা মুছে নিতে হবে, এতে করে আপনারা একদম পারফেক্ট একটা লুক পেয়ে যাবেন। এখন এই কেকের সাইডে দিয়ে দিচ্ছি এডেবল গোল্ডেন ফয়েল লিফ। যে কোনো একটা কাঠি বা কিসের সাহায্যে কেকের উপরে মার্ক করে নিচ্ছি কোথায় কোথায় ফুলগুলো তৈরি করব, এতে করে আপনাদের ডেকোরেশন করা অনেক সহজ হয়ে যাবে। কিছুটা ক্রিমে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন একদম ছোট সাইজের একটা স্টার নজেলের সাহায্যে কেকের উপরে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আমি এখানে 19 নম্বর স্টার নজেল ব্যবহার করছি। কিছুটা ক্রিমে রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। এখন এই ক্রিম দিয়েও একই রকমভাবে 19 নম্বর স্টার নজেলের সাহায্যে কেকের উপরে ফুল তৈরি করে নিচ্ছি। সবশেষ জেরি রেড কালার ক্রিমের সাহায্যে কেকের উপরে একই রকমভাবে আবারও ফুল তৈরি করে নিচ্ছি। আর আজকের এই কেক তৈরিতে আমি নজেল থেকে শুরু করে মোল্ড সহ যা যা ব্যবহার করছি সবকিছুই কিন্তু আপনার বেকিং টুল বক্সে পেয়ে যাবেন। বেকিং টুল বক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিছুটা ক্রিম আমি অ্যাপেল গ্রিন কালার মিশিয়ে নিয়েছি। এখন একদম ছোট সাইজের একটা লিপ নজেলের সাহায্যে ফুলের ওপরে পাতা তৈরি করে নিচ্ছি। পাতা তৈরি করলে কেকের লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখন এই কেকের উপরে কিছু হোয়াইট পালস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালারের পালসও ব্যবহার করতে পারেন। এখন 15 নম্বর স্টার নজেলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বর্ডার এখানে তৈরি করে নিতে পারেন। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। দেখতেই পারছেন মিনি সাইজের এই কেক দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকের ভেতরটা ঠিক কিরকম হয়েছে। দেখতেই পারছেন এই কেকের প্রতিটা লেয়ার দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই কেক খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আমার আজকের এই সহজ কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।